জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিল কেন্দ্র, ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। মূলত 15 দফা দাবির ভিত্তিতে এই স্মারকলিপি প্রদান। 15 দফা দাবির মধ্যে মূলত এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবি নিয়ে সরব হন তারা। সেই সাথে বেকারদের কর্মসংস্থানের দাবি এবং শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে এই স্মারকলিপি প্রদান। কেন্দ্রীয় সরকারের তালবাহানায় বেশ কিছু সংস্থা বন্ধ হয়ে যাওয়ার মুখে, কিন্তু এতে সরকারের কোনো রকম হেলদোল নেই। তাই আগামী 8ই জানুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে 24 ঘন্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানালেন সিআইটিইউ এর জেলা সম্পাদক জগৎজ্যোতি দত্ত। সুরঞ্জিৎ ধরের রিপোর্ট, কোচবিহার। আমাদের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে টিএম এর মাধ্যমে আমাদের সমস্ত কোচবিহারের কেন্দ্রীয় যে ট্রেড ইউনিয়নগুলো আছে, ফেডারেশনগুলো আছে, তাদের যৌথ উদ্যোগে আজকে আমরা এর মাধ্যমে ডেপুটেশন দিচ্ছি। মূল দাবি হচ্ছে আজকে শ্রমিক কর্মচারীদের ন্যূনতম মজুরি যেভাবে একজন ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার, আছে যারা আজকে বেকার হয়েছে তার কর্মসংস্থান ব্যবস্থা নেই, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি কাজের জায়গাগুলো আস্তে আস্তে সংকুচিত করে দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে আজকে ডেপুটেশন, আমাদের ডেপুটেশন যেভাবে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি হচ্ছে, যে মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে, দিশেহারা মানুষ, সেই বাড়তি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আমাদের ডেপুটেশন। আমাদের ডেপুটেশনটা হচ্ছে মূলত হচ্ছে এনআরসি নীতিতে মানুষের মধ্যে যে ধর্মীয় বিভাজন তৈরি করে রাজনীতি হচ্ছে, তার প্রতিবাদে আমাদের ডেপুটেশন। তাই দাবি করছি আমরা এনআরসি সিএ বাতিল করতে হবে, আজকে বেকারদের কর্মসংস্থানের দাবি আমাদের ব্যবস্থা করতে হবে, কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, আজকে শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে। দাবিগুলো নিয়ে আমরা আগামী 8 তারিখে সারা দেশব্যাপী সাধারণ 24 সাধারণ ডাক দিয়েছি।